আসসালামু আলাইকুম, কারেন্ট নিউজ 24-এর সংবাদ আপনাকে স্বাগত। স্কুল শিক্ষককে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে রংপুরের মহানগরী সহ বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল বলে জানায় পুলিশ। নিজেকে নার্স পরিচয় দিয়ে রংপুরে ভালো চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানোর কথা বলে এক স্কুল শিক্ষকের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন প্রতারক শাহিনা বেগম ওরফে শীলা আক্তার ওরফে ঈশা। সম্পর্কের খাতিরে ওই শিক্ষক নিজ বাড়িতে ডেকে আনেন, এরপর জোর করে আটকে রেখে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় প্রতারক এই নারী ও তার স্বামীকে আটক করা হয়। টাকা না দিলে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় প্রতারণার শিকার স্কুল শিক্ষক বিকাশের মাধ্যমে শাহিনা বেগমকে 35,000 টাকা দেন, বাকি টাকা দেওয়ার জন্য কয়েকদিন সময় নেন। এই অঙ্গীকারে ওই স্কুল শিক্ষক প্রতারক শাহিনার বাড়ি থেকে ছাড় পান। এরপর বাকি টাকা দেওয়ার জন্য শাহিনার মোবাইলে ফোনে চাপ সৃষ্টি করে থাকে এবং ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়। অবশেষে ভুক্তভোগী স্কুল শিক্ষক তার স্ত্রী সহ বৃহস্পতিবার রংপুর মহানগরী ডিবি কার্যালয়ে এসে অভিযোগ দেন।